বর্তমান সরকারের শাসনকে পাকিস্তান সরকারের প্রেতাত্মার শাসন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁয় র্যাব হেফাজতে এক নারীর মৃত্যুর ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নানা অভিযোগে স্যাংশন পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই আয়োজনে খালি রাখা হয় বেগম খালেদা জিয়ার আসনটি। বক্তারা অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সাথে যুক্ত মুক্তিযোদ্ধারা ভাতাসহ সব সুবিধা থেকে বঞ্চিত। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, দেশে চরম দুঃশাসন চলছে। পাকিস্তান হানাদার বাহিনীর এবং পাকিস্তান শাসকের প্রেতাত্মার বাংলাদেশের বন্ধুগণ, আজকে একইভাবে যেভাবে পাকিস্তানিরা শাসন করছে, শোষণ করেছে, মানুষের রক্ত চুষে নিয়েছে, আজকে একইভাবে এই আওয়ামী লীগের সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে আছে, মুক্তিযোদ্ধা ভাইদের যারা নাকি বিএনপি করে বিশেষ করে খোঁজ খবর নিয়ে সকলের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, এই লুটেরা সরকারকে বাংলাদেশের মাটিতে ঘটাতে হবে। দেখবেন একদিনে, যেদিন আওয়ামী লীগ থাকবে না, একদিনে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। সরকারের লোকেদের দুর্নীতি আর অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি পঙ্গু অভিযোগ করে বক্তারা নওগাঁয় র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর তীব্র সমালোচনা করেন। সেই র‍্যাব আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে নির্যাতন করে নারীকে হত্যা করা হয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা দেওয়া হয়েছে। এই সরকার, অবৈধ সরকার, তারা সেই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা এক্সট্রাজুডিশিয়াল ক্লিন করেছে, গুম করেছে। সরকারের ১৬ জন সচিব, তারা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয়েছে। সরকারের একজন মন্ত্রী ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের আমলে। সুতরাং মুক্তিযুদ্ধ হলে এদের ব্যবসা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের নেতারা দায়ী এমন অভিযোগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।